স্বাগত জানাচ্ছি আমাদের বাংলায় করোনা ভাইরাস সিরিজের পঞ্চম পর্বে। আজ 3রা জুন, করোনা ভাইরাস যুদ্ধের 155তম দিন। এই পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত 64,43,000, মৃত প্রায় 3,80,000। বাংলাদেশে আক্রান্ত 55,140, মৃত 746। করোনা ভাইরাস আমাদের জন্য বেশ নতুন, মাত্র তো 150 দিন হলো। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি, কিন্তু আমাদের শেখা বা জানার গতির থেকে অনেক বেশি দ্রুত বাড়ছে সংক্রমণ। চারিপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শুনছি সংক্রমণের কথা, স্বাভাবিকভাবে অনেক ভীতির মধ্যে কাটছে আমাদের দিনগুলো। সারাদিন আমরা খোঁজার চেষ্টা করি একটু আশার আলো। কোনো কি নতুন ওষুধ এলো? কোনো নতুন টিকা? টিকাগুলো কতদূর, কবে আসবে, বাংলাদেশে কবে আসবে? আজকে আমরা কথা বলবো প্রতিরোধক এবং প্রতিষেধক নিয়ে, ট্রিটমেন্ট অ্যান্ড ভ্যাকসিনস। বর্তমানে কি আছে, ভবিষ্যতে কি আসছে, ডাক্তার নয় একজন বিজ্ঞানী বা গবেষকের পরিপ্রেক্ষিত থেকে। আমরা জানি যে করোনা ভাইরাস দেহে থাকলেও অনেকের মধ্যেই কোনো উপসর্গ বা সিমটমস দেখা যায় না। যাদের মধ্যে উপসর্গ দেখা যায় ওনাদের বেশিরভাগই, প্রায় 80% বাসায় থেকেই ভালো হয়ে যান। যাদের ক্ষেত্রে কোভিড-19 গুরুতর আকার ধারণ করে তাদের শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়, ফুসফুস ভালো করে কাজ করতে পারে না এবং আরও অনেক রকমের জটিলতা দেখা দেয়। সাধারণত চিকিৎসা দেয়া হয় অক্সিজেন দিয়ে বা আরও বেশি ক্রিটিক্যাল হলে মেকানিক্যাল ভেন্টিলেশনের মাধ্যমে। কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু ড্রাগস ব্যবহার করা হচ্ছে সিমটমস টার্গেট করার জন্য, যেমন ক্লটিং কিভাবে কমানো যায়, কিডনি ড্যামেজ কিভাবে কমানো যায় ইত্যাদি। এসব সিমটমস বা শুধু লক্ষণগুলোকেই ট্রিট করা যায় আজ পর্যন্ত। এখন পর্যন্ত এমন কোনো চিকিৎসা নেই যেটা প্রমাণিতভাবে প্রত্যেকটি সিরিয়াস কোভিড-19 রোগীকে সুস্থ করে ফেলতে পারবে। কিন্তু কিছু ওষুধের কথা আমরা শুনছি, ওগুলা নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু দেখে নেই যে করোনা ভাইরাস ঠেকানোর জন্য ওষুধগুলো কিভাবে কাজ করবে। তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম যে করোনা ভাইরাস এইস রিসেপ্টর ব্যবহার করে আমাদের কোষের মধ্যে ঢুকে আমাদের সরঞ্জাম হাইজ্যাক করে পুনরুৎপাদন করে। এমন কোনো ওষুধ যেটা করোনা ভাইরাসকে ডিরেক্টলি টার্গেট করবে বা ইনফেকশনের পথগুলোকে থামাতে পারবে, সেটাই হবে কার্যকরী ওষুধ। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো নতুন ওষুধ ডিসকভারি থেকে অ্যানিমাল মডেলসের মধ্যে দিয়ে ট্রায়াল হয়ে অনুমোদন পেয়ে বাজারে আসা পর্যন্ত লেগে যেতে পারে প্রায় 1 দশক। কিন্তু অত সময় তো আমাদের হাতে নেই, তাহলে আমরা কি করতে পারি? আমরা ড্রাগ রিপারপাসিং এর সাহায্য নিতে পারি। এটা মানে হচ্ছে আমরা যদি এমন কোনো ওষুধ পাই যেটা হয়তো বা অন্য কোনো ভাইরাস বা জীবাণুর জন্য ডেভেলপ করা হয়েছিল কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রেও কার্যকরী, তাহলে খুব তাড়াতাড়ি কোভিড-19 জন্য আমরা ওটা ব্যবহার করা শুরু করতে পারি। অনেক রকমের ওষুধ নিয়ে কাজ হচ্ছে, গবেষণা চলছে, ট্রায়াল চলছে, কিন্তু আমি আজকে কথা বলবো রেমডেসিভির এবং হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে। রেমডেসিভির দেখতে এরকম, এটা টার্গেট করে ভাইরাল প্রোটিন যেন করোনা ভাইরাস পুনরুৎপাদন না করতে পারে। এটা কিন্তু ডেভেলপ করা হয়েছিল অনেক আগে, প্রথমে হেপাটাইটিস সি এবং পরে ইবোলা ভাইরাস ট্রিটমেন্ট হিসাবে, কিন্তু ল্যাবরেটরিতে দেখা গেল যে এটা করোনা ভাইরাসের বিরুদ্ধেও কাজ করতে পারে। একটা ট্রায়ালে দেখা গেছে যে এটা মৃত্যুর হার 11-8% নিয়ে আসতে পারে এবং হসপিটাল ডিউরেশন 15-11 দিনে নিয়ে আসতে পারে। এটা কোনো ম্যাজিক ড্রাগ না, কিন্তু আশার আলো দেখাচ্ছে। আরও ইম্প্রুভমেন্টের অনেক সুযোগ আছে, কিন্তু WHO বলছে যে এটা সবার ক্ষেত্রে ব্যবহারের আগে এখনো অনেক কাজ বাকি আছে এবং ট্রায়ালস দরকার। এখন আসি একটু হাইড্রক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন নিয়ে কথা বলতে। এটা কিন্তু ডেভেলপ করা হয়েছিল 1955-এ ম্যালেরিয়াকে ট্রিট করার জন্য, এখনও বেশিরভাগ ক্ষেত্রে ম্যালেরিয়ার জন্যই ব্যবহার হয় বিশ্বব্যাপী। মনে করা হয় যে এই ওষুধটি ভাইরাসকে কোষের মধ্যে ঢুকতে বাধা দেয়। এই ওষুধটির অ্যাডভান্টেজ হচ্ছে যে হাইড্রক্সিক্লোরোকুইনের দাম খুবই কম এবং যেহেতু অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে, অনেক তাড়াতাড়ি অনেক পরিমাণে এটাকে বানানো যাবে। কিন্তু কয়েকদিন আগেই WHO শক্তভাবে এই ওষুধটার ব্যবহার এবং সব ট্রায়াল বন্ধ ঘোষণা করেছে, কারণ কিছু ক্ষতিকর সাইড এফেক্ট দেখা যাচ্ছে। খুব কিন্তু কথা হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে,
ট্রায়াল শেষ তো দূরের কথা, পার্লি শুরু হওয়ার আগেই আমরা ব্যবহার শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন হয়তো বা ভালোর চেয়ে ক্ষতিটা একটু বেশি করে। আরো কিছু ওষুধও ট্রায়ালে নেমেছে বা নামবে, যেমন আইভারমেকটিন, ফ্যাভিপিরাভির, লোপিনাভির। ট্রায়ালে নামছে বা নেমেছে মানে আমরা এখনো জানি না এটা ভালো করে কাজ করে কিনা বা সাইড এফেক্টস গুলো কি কি, কিন্তু আমরা শুনছি কিছু কিছু ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে, প্রেসক্রিপশনেও লেখা হচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার, যে কোনো ওষুধ খাবেন না। মনে রাখবেন, যদি একটা ওষুধ ভাইরাসকে মেরে ফেলতে পারে, তাহলে ডোজের একটু হেরফের হলে আমাদের শরীরের কোষগুলোর উপরেও বিভিন্ন রকম আঘাত আনতে পারে। তাই তো যে কোনো ওষুধ সবাইকে দেওয়ার আগে সীমিত পরিসরে ট্রায়াল করা হয়। শুধু ওষুধটা কাজ করছে তাই না, কোন ডোজ কতটুকু লাগবে, কদিন খেতে হবে, এগুলো বোঝার জন্য। সব ওষুধের কিছু না কিছু সাইড এফেক্টস থাকে, দরকার ছাড়া কোনো ওষুধ খাবেন না, WHO কিন্তু বারবার বলছে। যাই হোক, আরেকটা চিকিৎসা হতে পারে কনভালেসেন্ট বা প্লাজমা থেরাপি। এটার পেছনের কনসেপ্টটা হচ্ছে, একজন COVID-19 রোগী যখন করোনা ভাইরাসকে মোকাবেলা করেন এবং আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, তার শরীরে তৈরি হয় প্রতিরোধ ক্ষমতা, যেমন অ্যান্টিবডিজ। এটা ধারণা করা হচ্ছে যে সেই সুস্থ হয়ে ওঠার ব্যক্তির প্লাজমা, যেটাকে রক্তের রস বলা হয়, ওই অ্যান্টিবডিজগুলো সহ যদি একজন COVID-19 রোগীকে দেয়া হয়, তাহলে উনি ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবেন। প্লাজমা থেরাপি নিয়েও অনেক কাজ চলছে এবং কিছুটা আশার আলো হয়তো বা দেখা যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু ট্রায়াল চলছে, প্রমাণিত কোনো থেরাপি এটা এখনো নয়। ফরাসি ভ্যাকসিনসে, ভ্যাকসিনস কিভাবে কাজ করে আইডিয়াটা কিন্তু অনেকটা সেই প্লাজমা থেরাপির মতোই। আমরা যখন কোনো ইনফেকশন থেকে সুস্থ হয়ে উঠি, যেমন মাম্পস বা চিকেন পক্স, আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডিজগুলো তৈরি হয়, ওগুলো পরবর্তী ইনফেকশনের প্রতিষেধক হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু ইনফেকশন একবারই হয়, যেমন মাম্পস বা চিকেন পক্স কখনো জীবনে দুবার হয় না। ভ্যাকসিনও কিন্তু ঠিক ওভাবেই কাজ করে। যখন আমরা একটা ভ্যাকসিন নেই, ভ্যাকসিন আমাদের শরীরে তৈরি করে একটি আর্টিফিশিয়াল ইনফেকশন, মানে আমাদের শরীর মনে করে যে আমাদের ইনফেকশন হয়েছে এবং প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যেন যখন সত্যি ওই জীবাণুটা আমাদের শরীরে ঢুকবে, সিভিয়ার ইনফেকশনের আগেই যেন আমরা মোকাবেলা করে ফেলতে পারি। ভ্যাকসিন কিন্তু রিপারপাস করা যায় না, প্রতিটি জীবাণুর জন্য নতুন করে ভ্যাকসিন বানাতে হয়। ভাইরাসের বিরুদ্ধে বেশ কিছু রকমের ভ্যাকসিন হতে পারে, যেমন নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন হিসেবে কাজ করতে পারে, যেমন ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা আমাদের দেশের সবাই পায়। অন্য কোনো ভাইরাসকে মডিফাই করে ব্যবহার করা যেতে পারে, যেমন ইবোলা ভ্যাকসিন যেভাবে বানানো হয়েছে। ভাইরাসের খোলসের প্রোটিনগুলোকে ব্যবহার করা যেতে পারে, যেভাবে কাজ করে ডিপথেরিয়া ভ্যাকসিন। শেষে এবং সবচেয়ে নতুন পদ্ধতি হচ্ছে ভাইরাসটির DNA বা RNA ব্যবহার করে ভ্যাকসিন বানানো। বেশ কয়েকটি ভ্যাকসিনই কিন্তু এগিয়ে যাচ্ছে SARS-CoV-2 জন্য, 100টারও বেশি ট্রায়াল চলছে। আমার কাছে যেগুলো সবচেয়ে বেশি লক্ষণীয় সেগুলো নিয়ে এখানে কথা বলছি। চায়নাতে একটা ভ্যাকসিন বানানো হচ্ছে নিষ্ক্রিয় SARS-CoV-2 দিয়ে, কোম্পানিটার নাম সাইনোভ্যাক। প্রমিসিং রেজাল্টস এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আমি শুনেছি বাংলাদেশেও সাইনোভ্যাকের ট্রায়াল শুরু হবে শীঘ্রই। আরেকটা হচ্ছে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন, যেটা নিয়ে কাজ করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। একটা ভাইরাস নাম অ্যাডেনোভাইরাস, যেটা গুরুতর কোনো ইনফেকশন করে না, ওটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এমন ভাবে সাজানো হয়েছে যেন ওটা দেখে আমাদের শরীর মনে করে যে করোনা ভাইরাস এবং প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে। এই ভ্যাকসিনটা সবচেয়ে বেশি এগিয়ে আছে, ফেজ 2 এবং ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে যাচ্ছে শীঘ্রই। US-এর একটা কোম্পানি নোভাভ্যাক্স একটা ভ্যাকসিন বানাচ্ছে, যেটা প্রোটিন ভ্যাকসিন, এবং প্রোটিনটা হচ্ছে SARS-CoV-2 খোলসের উপর যে প্রোটিনটা থাকে, স্পাইক প্রোটিন, সেটা দ্বিতীয় পর্বে এই প্রোটিনটা নিয়ে আমরা কথা বলেছিলাম। সব থেকে ইন্টারেস্টিং ভ্যাকসিন হচ্ছে RNA ভ্যাকসিন, যেটা বানাচ্ছে মডার্না নামের একটা কোম্পানি USA-তে। এরকম ভ্যাকসিন আগে কখনো ব্যবহার হয়নি, এই প্রথম। ফেজ 1 ট্রায়ালে 45 জন মানুষকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল এবং দেখা গেছে যেটা নিরাপদ এবং সবার মধ্যে অ্যান্টিবডিজ দেখা গিয়েছে। এখন আরো বড় ট্রায়াল শুরু হতে যাচ্ছে। কিন্তু একটা ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী হলেই তো শুধু হবে না, পুরো বিশ্বের কাছে এই ভ্যাকসিনটা কিভাবে পৌঁছাবে, কিভাবে বানাবো আমরা 7 বিলিয়ন ডোজেস?
অনেক বাধা আমাদেরকে এখন অতিক্রম করতে হবে এবং সম্ভবত একটার অধিক ভ্যাকসিন আমাদের লাগবে। মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হলে কম পক্ষে আরো 1.5 বছর লাগবে ঘরে ঘরে ভ্যাকসিন পৌঁছাতে। আজকে আমরা অনেকগুলো প্রতিরোধক এবং অনেকগুলো প্রতিষেধক নিয়ে কথা বলেছি যেগুলো এখন ট্রায়ালে আছে। যদি আপনারা এই ট্রায়ালগুলোকে ফলো করতে চান বা আরো বেশি জানতে আগ্রহী হন তাহলে এই ওয়েবসাইটটা ঘুরে দেখতে পারেন, যেখানে সব রেজিস্টার্ড ট্রায়ালস এর আপডেট দেওয়া হয় প্রতিনিয়ত। যেহেতু কোনো প্রমাণিত ট্রিটমেন্ট বা প্রিভেনশন এখনো আমাদের কাছে নেই, অন্য কি অস্ত্র ব্যবহার করতে পারি আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে, কথা হবে আগামী পর্বে। সুস্থ থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, অন্যকে নিরাপদ থাকতে সাহায্য করুন। দেখা হবে শীঘ্রই।